দুয়ারে রেশন পেয়ে খুশি তিস্তা পাড়ের আমজনত, অন্যদিকে মাথায় হাত রেশন ডিলারের। দুয়ারে রেশন পেয়ে খুশি তিস্তা পাড়ের আমজনত, বর্ষার আগমনে মাথায় হাত ডিলারের। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। সেই মতো রাজ্যবাসী দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে রেশন সামগ্রী। দুয়ারে রেশন পেয়ে বেশ খুশি জলপাইগুড়ির তিস্তাপাড়ের আমজনত, অপরদিকে বর্ষায় রেশন সামগ্রী জলে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় চিন্তিত রেশন ডিলার। জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের তিস্তাপাড়ের সুকান্ত নগর কলোনি, মূলত তিস্তার উর্বর বুকে চাষাবাদ করেই চলে যাদের জীবন জীবিকা, সেই উপভোক্তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে রেশনের বিভিন্ন সামগ্রী, আর এতেই খুশি এলাকার সাধারণ মানুষ। তবে কিছু সমস্যা আজও বর্তমান, তা হলো আঙুলের ছাপ না মেলার ঝঞ্ঝাট। তবে আগে থেকে অনেকটাই কমেছে এই সমস্যা, তেমনটাই জানালেন এক উপভোক্তা। সুবিধা তো ভালোই হচ্ছে, বাড়িতে এসে রেশন দিচ্ছে, অসুবিধা কি, এটা তো ভালোই। কত লোক গরিব মানুষ আছে, খায় টায়ে বাঁচতে পারে, কিছুটা মাসে কিছুটা লেট হয়। কি পান আপনারা? চাল, আটা, গম। আগে যে একটা মোবাইল নিয়ে সমস্যা ছিল হাতের ছাপ, সেটা এখন ঠিক হয়েছে? হ্যাঁ, এটা ঠিক হয়ে গেছে। রেশন দূর প্রায় দিনই হয়ে রকম, কত হাতের ছাপ কত মিলে না, অসুবিধা হয়, এটাও একটা অসুবিধা। হাতের ছাপ না মিললে অসুবিধা না, রেশন দিতে চাচ্ছে না। এখন কি আস্তে আস্তে কমছে সেটা, হাতের ছাপে? হ্যাঁ, অসুবিধা। এই যে সবাই সরকার রেশন দিতেছে, সবাই সুবিধা হচ্ছে। হ্যাঁ, এই যে নিয়ে সবাই ভালো হচ্ছে, সারা বছর থাকে এটা। চান সঠিক জিনিস পাচ্ছেন আপনারা? আমরা সব ঠিক পাচ্ছি। অপরদিকে রেশন ডিলার জানান, এতে মানুষের যেমন সুবিধা হচ্ছে, তার পাশাপাশি বেশ কিছু মানুষের এই সময় রেশন সামগ্রী নিতে আসার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যেমন সেই উপভোক্তারা জীবিকার তাগিদে অনেকে ভোরবেলা এক এলাকা থেকে অন্যত্র চলে যান। তার থেকেও যে বিষয়টি নিয়ে এখন বেশি দুশ্চিন্তা, তা হলো সামনেই বর্ষাকাল। এই সময় হঠাৎ ঝড় বৃষ্টি এসে পড়লে রেশন সামগ্রী জলে ভিজে নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। মানে অনেকে খুশি, অনেকে আবার কাজ কামে বের হয়ে যায়, তাদের একটু অসুবিধা হয়ে যায়, তারা সকাল সকাল বের হয়ে যায়, তাদের দোকানে আবার সুবিধা হয়। ঠিক আছে, যারা সকাল সকাল 8টায় 7টায় চলে যাচ্ছে, আস্তে আস্তে 5টায়, তাদের এরকম সুবিধা অসুবিধা সবই আছে। আপনাদের এখনো কি বলা হয়েছে অফিস থেকে যে চলবেই এই প্রক্রিয়া? হ্যাঁ, এই প্রক্রিয়া চলবে। আমাদের চিন্তা হচ্ছে বর্ষাকালে, এর আগে মনে করেন কদিন আগে হঠাৎ বৃষ্টি নেমে গেল, তারপরে প্লাস্টিক নিয়ে কোনো রকমে 4-5 জন ধরে আসছে, মাল ভিজে যাচ্ছিল হাসপাতাল পাড়ায়। মানে সেই দিকটা সরকার কি দেখবে আপনাদের এই যে বর্ষা হচ্ছে? সেসব আমরা বলতে পারছি না সরকার কি চিন্তা ভাবনা করছে। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।